আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন টুটুল, হাসান ব্লকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি গত ভিডিওতে আপনার উবার সম্পর্কে বলছিলাম এবং বলছিলাম যে আমি আবার আর একটা ভিডিও তৈরি করব। এবার আমি ভিডিও তৈরি করছি হচ্ছে আপনার পাঠাও নিয়ে। আমাদের দেশি অ্যাপ সেটার সুযোগ সুবিধা কেমন এবং এদের টিপ কেমন সব মিলিয়ে, কারণ আমি ফিজিক্যালি আপনার পাঠাও, ইনড্রাইভার, উবার আমি তিনটা অ্যাপস একসাথে ডাউনলোড করছি এবং তিনটা অ্যাপসে আমি টিপগুলো মারছি। আমাদের পাঠাওটা হচ্ছে দেশি অ্যাপস হইলেও এদের কমিশন ভিত্তিকে আপনি দেখা যায় কি যে 20% শতকরা 20% কথা বলে এবং 20%ই কাটে, অতিরিক্ত টাকা কাটে না। এবং বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে, দেখা যায় যে কোনো সময় আপনি 10%, কোনো সময় 5%, কোনো সময় 10%, এইভাবে আর কি তারা অফার দিয়ে থাকে। যার ফলে দেখা যায় যে শতকরা অনেক সময় 10 টাকাও কাটে, অনেক সময় 15 টাকাও কাটে। যখন 0% কমিশন থাকে তখন হচ্ছে আপনি 20 টাকা করে কাটে শতকরায়। অর্থাৎ দেখা যায় কি যে আপনি যদি মোটামুটি আপনি সারাদিন টিপ মারেন তাহলে হয়তো পাঠাও থেকে মোটামুটি ভালো আর্ন করা যায়। কিন্তু উবার থেকে এই ভালো আর্ন বলতে উবারে হচ্ছে টিপ বেশি হয়, কিন্তু আপনার আর্নটার বেশিরভাগ টাকাটাই আপনার উবার অফিসটা নিয়ে নেয়, কারণ ওইখানে থাকে আপনার শতকরা 30% আর এইখানে থাকে 20%। তারপরেও আপনি বিভিন্ন পাঠাও অ্যাপসে অনেক সময় ছাড় দেয়, কমিশন থাকে, বিভিন্ন সুযোগ সুবিধা থাকে, কিন্তু পাঠাওয়ে আপনার হচ্ছে টিপটা কম, টিপ কম কিন্তু আপনার হচ্ছে টাকা বেশি, আর ওবারে আপনার টিপ বেশি কিন্তু টাকা কম, এটা হচ্ছে পার্থক্য। এবং পাঠাওটা আপনার হচ্ছে চালিয়ে এবং ওদের আচার ব্যবহার এবং সব কিছু মিলেই অনেক সুন্দর এবং খুবই ভালো। আগে পাঠাও আপনার হচ্ছে বিভিন্ন যানজটে এবং বিভিন্ন সময়ে আপনার হয়তো টাকা উঠতো না, মানে যে লেট টাইমগুলো কিংবা হচ্ছে ওয়েস্ট টাইমগুলো ওইটা টাকা উঠতো না। কিন্তু এই জায়গায় দেখা গেছে বর্তমানে হচ্ছে আপনার অনেকক্ষণ যানজটে পড়লে ওইটার টাকা আস্তে আস্তে আর কি উবারের মতনই আর কি অনেকটা সিস্টেম করছে, টাকাটা আস্তে আস্তে উঠে আর কি, যার ফলে এখন আর অনেকটা সমস্যা হয় না। আর ইনড্রাইভারটা আমি চালাইছি, কিন্তু ইনড্রাইভারটা হচ্ছে আপনার কন্টাকে, আপনি জামে যদি 2 ঘন্টাও বসে থাকেন ওই 2 ঘন্টাতেই আপনার যে পরিমাণে টাকা কন্ট্যাক্ট করা হয় ওই টাকাটাই কাস্টমার আপনাকে দেবে বা যাত্রী আপনাকে দেবে। দেখা গেছে কি যে আপনি 2 ঘন্টা লাগুক 3 ঘন্টা লাগুক, কারণ এইখানে অফারের সিস্টেম থাকে। অফারের সিস্টেম বলতে আপনার বিভিন্ন সময় দেখা গেছে যে আপনার ভাড়া আপনি যাচাই করে আপনি নিতে পারবেন, কাস্টমার যাত্রী আপনাকে একরকম ভাড়া অফার করছে, আপনার হইলে যাবেন না হলে না যাবেন, আবার আপনার পছন্দ মতন আপনি ভাড়া অফার করতে পারেন, এটার সুযোগ সুবিধা আছে। এটা হচ্ছে আপনার পাঠাওতেও আছে, ভাড়া হচ্ছে আপনি বার্গেটিং করার মতন আপনি পাঠাওতে আছে। সব মিলে মোটামুটি আমি মনে করি যে পাঠাও কমটিক হইলেও পাঠাও চালিয়ে আর কি খুব মজা, এবং আমার দেশি যে অ্যাপস এবং ভালো ইনকামটাও খারাপ না, খুবই ভালো ইনকাম। তো যাই হোক, সব মিলে আমি মোটামুটি স্বাচ্ছন্দ্য বোধ করি হচ্ছে আপনার উবার থেকে পাঠাও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু ইনড্রাইভারটা আপনি কন্টাকে যায়, এই জন্য কন্টাকে ওইগুলার আপনার সুযোগ সুবিধাও নেই এবং কন্টাকে আপনার চুক্তিভিত্তিকে যাওয়ার ফলে আপনার যানজট হলেও কোনো কিছু করার থাকে না। তাই আমি আমার নিজের মন মতো এবং নিজে থেকে যেটা মনে হয় সবচেয়ে ভালো হচ্ছে আপনার পাঠাও অ্যাপসটাই ব্যবহার করুন সবাই, এবং আশা করি পাঠাও থেকে ভালো একটা প্রফিটেবল পেতে পারবেন। সর্বসাকুল্য মনে করি সব অ্যাপসই আপনার একই ধরনের, কিন্তু আমাদের ভাড়া বৃদ্ধি করতে পারলে সবচেয়ে ভালো হয়, কিন্তু কাস্টমারকে সুবিধা দিয়ে ড্রাইভারকে পিছে মারার জন্য এই অ্যাপসগুলো চালু হয়েছে। ড্রাইভারের দিকে এবং হচ্ছে আপনি খুব কম সবাই আপনার যাত্রীর প্রতি বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে, এই হচ্ছে অবস্থা। যাক, সবাই ভালো থাকবেন এবং নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।